গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইতি অ্যান্ড ওসিস লাইফলাইন। তো বন্ধুরা, সকালবেলায় চলে আসলাম মেয়ের টিফিন রেডি করতে। তো আজকে টিফিনে দেবো ডিম টোস্ট। আর সকালবেলায় ঘুম ঘুম চোখ নিয়ে কার স্কুলে যেতে ইচ্ছা করে বলো? আমার মেয়ের হয়েছে এই দশা, দেখো সমানে চোখে ঘুম, বড় বড় হাই তুলছে, আর ইচ্ছা করছে না ওর স্কুলে যেতে। কবে যে পড়বে, সামার ভ্যাকেশন তো। অনেক কষ্ট করে ওকে তুলে ফ্রেশ করিয়ে এখন দেখো চুলটা বেঁধে দিচ্ছি ওর। তা ও আমাকে বলছে যে মা কবে সামার ভ্যাকেশন পড়বে, আর ভালো লাগছে না এই গরমের মধ্যে। আজকে দিনটা স্কুলে যাচ্ছি, কালকে থেকে আর যাব না, আর দুদিন মাত্র বাকি আছে স্কুলে গরমের ছুটি পড়তে। তো ভাবলাম ঠিক আছে, আজকে দিনটা স্কুলে যাক, তারপরে আমি দেখছি। তো দেখো ওকে রেডি করে এখন আমি সিঁড়ির গেটটা খুলছি, ওপরের ছাদের গেটটা, আর এদিকে নিচের সিঁড়ির গেটটাও খুলে ফেলবো। তাড়াতাড়ি করে বেরাবো মেয়েকে নিয়ে, ও একটু আজকে ঘ্যান ঘ্যান করছে, স্কুলে যেতে চাইছে না, কিন্তু কিছু করার নেই, আজকে সোমবার, আজকে তো স্কুলে পাঠাবোই। তো দেখো চলে আসলাম বাস স্টপেজে, যখনই দেখলো যে দুখানা পাপ্পি, ও ছুটে চলে গেল। তখন ওর ঘুমটুম সব উধাও, ঘুমটুম সব উধাও। তো দেখো আমি চলে আসলাম ওকে বাসে তুলে দিয়ে, রান্নাবান্না এখন বসিয়ে দিয়েছি। তো আজকে ঐশীর বাবা অফিসে যাবে, তার জন্য এখানে তাড়াতাড়ি করে ভাত আর মাছের ঝোলটা করছি। তারপরে যদি টাইম হয়ে যায় ও বেরিয়ে যাবে, আর মাঝখানে কিছু রান্না বাকি আছে, সেগুলো আমি আস্তে আস্তে করব। তো দেখো এখানে আজকের কাটাপোনা মাছ আলু দিয়ে ঝোল করব। তো তার জন্য এখানটা পেঁয়াজ লঙ্কা যা যা লাগে মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি, আর লাস্টে করব শাক চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পটল ভাজবো। তা তার জন্য আগে তো ভাবলাম যে রান্নাটা একটু বাদে করছি, তার আগে ওকে খেতে দিয়ে দিই। তা চলে এসছে স্নান করে, তো আমি ওকে ওটস আর প্রোটিন পাউডারটা দিয়ে দিলাম, ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে, আর আমি ওর টিফিনটা গুছিয়ে ফেলবো। তারপরে ও বেরিয়ে যেতে আর অল্প কিছু রান্না আছে, সেগুলো কমপ্লিট করব। তো দেখো ঐশীর বাবা বেরিয়ে গেছে, আর এখানে আমি শাক চচ্চড়িটা বসিয়েও দিয়েছি, আর এখানটায় হচ্ছে মুসুর ডাল। তো আমাদের বাড়িতে একটা প্রবলেম আছে, যাই রান্না হোক না কেন ডাল লাগবেই, সবাই ডাল খায় না, স্পেশালি দুজন আছে ডাল খেতে পছন্দ করে। তো যাই হোক, এখানটায় মাছের ঝোল হয়ে গেছে আর বাদবাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আসতে। তো আমি এখানে ওয়েট করছি বাস স্টপেজে, যে কখন আসবে বাস। তো দেখো বাস চলেও এসেছে, আর আমি সোজা চলে আসলাম এখন বাড়িতে। তো বাড়িতে এসে ঐশীকে মানে বললাম যে তুই একটু চেঞ্জ কর, চেঞ্জ করে কিছু খা, তারপরে স্নান করবি। তা ও বললো যে মা আমি আম মাখা খাবো, তা ওই জন্য কাঁচা আম একটু ওকে কেটে দিলাম, লবণ মাখিয়ে লঙ্কা মাখিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর ও জানো তো ভীষণ BTS ফ্যান আর কি, ও প্রচণ্ড BTSদের দেখে, মানে BTS মেম্বারদের ভীষণ পছন্দ করে, যার জন্য কম্পিউটার যখনই চালায় ওই সব নিয়ে বসে পড়ে। তো আমি কিছু বলি না, যে ঠিক আছে থাক, সারাক্ষণ তো পড়াশোনার মধ্যে থাকে, একটু এন্টারটেনমেন্টেরও দরকার আছে। তো চলে আসলাম একদম বিকালে, পাশের বাড়ি মানে বার্থডেতে যেহেতু আমাদেরকে ইনভাইট করেছে, তো সেখানে চলে আসলাম। তো দেখো এখানে আসলাম লোকজনের মধ্যে, এখানে বেশ বড় করেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে 5 ইয়ার্স বার্থডে আর কি বাচ্চাটার। তো যাই হোক, এখানটায় আমি, আমার যা, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, এই কজন এখানটায় আজকে ইনভাইটেড। তো যাই হোক চলে আসলাম এখানটায়। তো এখানে আমরা এনজয় করছি, খাওয়া দাওয়া করছি। তা আমার মেয়ে বলছে, আমার শাশুড়ি মা বলছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে, তো রাত হয়ে যাচ্ছে। তো আমি বললাম কি হ্যাঁ এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব। তো এখন প্রায় 10টার কাছাকাছি বাজে, তা ওইদিকে ভিড়ও বাড়ছে, তো যার জন্য আমরা এখন খেতেও বসে যাব। আর এখানে ফার্স্ট আগে কেক কাটাটাও আমরা দেখে নিচ্ছি, তারপরে আমরা খেতে বসব। তো বাচ্চাটা এখানে কেক টেক কাটছে, বাড়ির সবাই ওখানে প্রেজেন্ট আছে। তো ঠিক আছে, এখানে কেক কাটা হলো, তারপরে আমরা কেক খেলাম। তারপরে স্টার্টারে আরও অনেক কিছু ছিল, পকোড়া, আমপানা, অনেক কিছু ছিল, সেগুলো খাওয়া দাওয়া করলাম আস্তে আস্তে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা খেতে বসে যাব। আর বাচ্চাটা এত সুইট জানো তো, সবাই ওকে কোলে নিতে চাইছে, ও কারোর কোলে যাবে না, কারোর কোলে যাবে না। তা ওর বাবা সবার মাথায় একটা করে বার্থডে ক্যাপ পরিয়ে দিচ্ছে, ছোটো বড় সবার মাথায়। মানে বাচ্চাগুলো স্পেশালি এত ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের একসাথে। তো এখানটায় দেখো ও কেক কাটছে,
কেক কেটে সবার মুখে দেবে আর নিজে খাচ্ছে, কি মানে মজা করছে। তো যাই হোক, লাস্টে আমরা এখানে বসে পড়লাম, মানে টেবিলে বসে পড়লাম, আমি আমার মেয়ে অপোজিটে, আমার শাশুড়ি মা, যা বাচ্চাটা, সবাই মিলে এখানে বসে পড়লাম। তো মানে মেনু ভীষণই ভালো ছিল, একদম স্ট্যান্ডার্ড মেনু। তো প্রথমে কুলচা আর আলুর দম দিয়ে শুরু হয়েছে, তো পরপর পরপর একটা একটা করে আইটেম আর কি আসছে। তো পোলাও, খাসির মাংস, তারপরে ফিশ কাবিরাজি, অনেক কিছু ছিল আইটেম। তো আমরা এখানে এনজয় করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে অবশেষে বাড়ি চলে আসব। তো ফ্রেন্ডস, দেখো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করব। তো যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা দেখে যদি তোমাদের পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ কি সাবস্ক্রাইবারের যেমন প্রয়োজন আছে তেমন লাইকেরও প্রয়োজন আছে। একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় ভিডিও রেডি করার জন্য, কারণ কি আমি সবসময়ের জন্য ভাবি যে তোমরা যদি একটা লাইক আমাকে করো তাহলে আমার ভিডিওটা বানাতে মানে আমি ভীষণভাবে এনার্জি পাবো আর কি। তো এই কারণে আমার ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।